بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম সালাম ওরি বকাত আলহামদুলিল্লাহ নবিয়া বা সম্মানিত ভাইয়ের প্রশ্ন জাল্লা সুবহান হাত আলা কি তাকদির লিখেছেন না কলমকে আল্লাহ আদেশ যে কলম লিখেছে সম্মানিত ভাই এমর মেয়ে ইম মুসলিম রহমাল একটা হাদিস নেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কাতবালা আলাইবাসমা আল ফাসান ওয়াকা না আর আল্লা রসুল সাল সাল্লাম বলেন আল্লাহ সুবহান হানহ আলা সৃষ্টি জগতের তাকদিরকে তাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন আর সে অবস্থায় তার আরস পানির ওপর ছিল তাই এই হাদিস থেকে প্রমাণ হয় বা মুসলিম রহমান হাদিসটি নিয়েছেন এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ সুবাহ তাল্লাহ লিখেছেন আল্লাহ সুহাত আল্লাহ লিখেছেন জি যে আল্লাহ তালা লিখেছেন এখন যদি কলমে যদি লিখে থাকে বা কেউ যদি লিখে থাকে তাহলে আল্লাহর আদেশেই তো হয়েছে তার মানে আল্লাহ লিখেছেন আল্লাহ লিখেছেন আপনার কিছু কেউ বললো যে তুমি লেখো আদেশে কেউ লিখলো কিন্তু এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ সুবাহন তালা তিনি লিখেছেন এমন কী করে লিখেছেন কি হয়ে লিখেছেন এটা আমাদের জানার বিষয় না আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে যেটা বিষয় আমার জ্ঞানে ধরবে না সে বিষয়ে আমি কথা বলবো না কারণ আল্লাহ সুবাহন তালা বলছেন ওয়ালা তাকিফু মা আলাই সাল আইল মুন যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয় সম্পর্কে তুমি জানতে সক্ষম নাও অক্ষম সে বিষয় সম্পর্কে তুমি চুপ থাকো এখন কীভাবে কী করে লেখা হলো এটা আমাদের জানা নেই আল্লাহ ভালো জানেন তাই আমরা জানবো যে আল্লাহ আল্লা সুহ লিখেছেন কারণ মুসলিম রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন আল্লাহ সাল্লাম যেভাবে বললেন যে আল্লাহ মানুষের যতগুলা সৃষ্টি রয়েছে তাদের সৃষ্টি করার পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে তাদের তাক লিপিবদ্ধ করা হয়েছে সে সময়তে আর ছিল পানির ওপর এভাবে আমাদের জানা তাই মানুষের কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ মানুষ ভালো কাজ করতে থাকবে মানুষ ভালো কাজ করতে থাকবে আল্লাহ সুফানা তালা যেভাবে যার কল্যাণ চান সেভাবে তিনি করেন তাই মানুষের উচিত হবে যে তার জন্য যেটা কল্যাণ কর কাজ সে কাজ করে যাবে সে এ মর্মে ভেমা মুসলিম রহমান একটা হাদিস নিয়েছেন তিনি বলছেন এ হরিস আলা মায়ান ফাক অস্তায় বিল্লা তোমার জন্য যেটা তুমি কল্যাণমূলক মূলক কাজ যেটা মনে করো যে এই কাজ করলে কল্যাণ সে কাজ তুমি করো অস্তায়ন বিল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে তাই তাকদিরের বিষয়ে দুইটি দল পথভ্রষ্ট রয়েছে একটা হলো কাদার ইয়া আরেকটার নাম জাবার ইয়া কাদার ইয়ারা নিজ হাতে কোনো কাজ করে ধরুন যে ও নিজ হাতে কোনো কাজ করলো এখানে ও বলে থাকে যে কাজে আল্লাহর কোনো ক্ষমতা নেই জি না এটা ভুল কথা যে আপনি কোনো কাজ করলেন যে আপনি নিজে কাজ করলেন কিন্তু আল্লাহ যদি আপনাকে সাহায্য না করতেন তাহলে পারতেন না তাই আপনি করলেন কিন্তু আল্লাহর সাহায্য রয়েছে এটাই ঠিক এটাই ঠিক আর যাবারিয়ারা বলে যে ভালো মন্দ যা কিছু হয় সব তাক দিরে ও যদি যে না করে তাও বলে তাক দিরে ও যদি সেরে কাজ করে তাও তাক দিরে ও যদি চুরি করে তাও বলছে যে এটা আমার ভাগ্যে ছিল ওই অন্যায় অপকর্ম যা করছে সব বলছে যে তাক দিরে হয়েছিল তাই আল্লাহ এটা করাচ্ছে না আমার কোনো দোষ নেই তারা বলে যে যেমন না চাই তেমন না চি ফুতুলের কী দোষ তার মানে ওর যেন কোনো ক্ষমতা নেই ওর যেন কোনো ক্ষমতা নেই সে বলতে চায় জি না আল্লাহ সুবাহ আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তারপরে তার ভালো মন্দ বুঝার আল্লাহ ক্ষমতা দিয়েছেন যদি মানুষ বুঝে জিনিসটা খারাপ তাহলে তার থেকে দূরে থাকবে আর যখন ভালো জানবে যে ভালো সে সে কাজ করবে তাই এর আগে যে বললাম আল্লাহ সাল্লাম বলছেন এ হরিস আল্লাহ মায়ান ফাঁকা বিল্লা তোমার জন্য যেটা ভালো কাজ মনে করো যেটা ভালো মনে করো সে কাজ করে যাও আর আল্লাহ সাহেব জন্য অস্তায় বিল্লাহ আল্লাহ সাহায্য নাও আল্লাহর সাহায্য নাও তাহলে এই হাদিস থেকে যারা জাবরিয়া তাদের উত্তর দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তুমি কাজ করে যাও যেটা ভালো সে কাজ করে যাও এ হারেস আলামায়ন ফাঁক তোমার জন্য যেটা কল্যাণ হবে সে কাজ করে যাও বসে থাকে না নয় আর যারা কাদ রিয়া তাকদিকে অস্বীকার করে তাদেরকে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যে কাজ করো সে কাজে আল্লাহর সাহায্য নেও তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওস্তায় বিল্লাহ আল্লাহর সাহায্য নেওয়া ভালো কাজ যেগুলো সেগুলো আল্লাহর সাহায্য নাও তাই আমরা যে কাজ করি আল্লাহর সাহায্যে আমরা করি আল্লাহ হাতালা যেন আমাদেরকে রক্ষা করেন আমরা তাকদির ভালো মন্দ বুঝে আমরা যেটা আমাদের জন্য কল্যাণ হবে সে কাজ করব অন্যায় যেগুলা যেগুলো খারাপ তার থেকে দূরে থাকবো আল্লাহ হাতালা আমাদের জন্য কল্যাণ দান করেন আলহামদুলিল্লাহ আলমিন